নমস্কার বন্ধুরা, আবার এক নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতেই পাচ্ছেন, রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এখানে আপনারা মাসিক বেতন 15,000 টাকা এর বেশি পেতে পারেন। রাজ্যে চাকরিপ্রার্থীর জন্য সুখবর, মুর্শিদাবাদ জেলাতে কন্যাশ্রী প্রকল্পে কাজ করার জন্য বেশ কিছু শূন্যপদের গ্রুপ সি সাপোর্ট স্টাফ পদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এর তরফ যে বিজ্ঞপ্তি নোটিফিকেশন জারি সেটা আপনাদের দেখিনি, তা বিস্তারিত কাইটেল ওখান থেকে আরও বলে দিচ্ছি। চলুন সেই নোটিফিকেশন আমরা চলে যাই বিস্তারিত জানার জন্য। দেখতে পাচ্ছেন এই সেই নোটিফিকেশন কন্যাশ্রী প্রকল্পের, দেখে নিন নোটিফিকেশনটা, 5 পেজের নোটিফিকেশন রয়েছে। সব যদি বলতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো ডিটেলসে আপনাদের জানিয়ে দেবো কী কী বিস্তারিত ক্রাইটেরিয়া রয়েছে, কী আবেদন করতে হবে। চলুন বিস্তারিত এক এক করে বলে দিই। তখন এখানে পদের নামটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টেন্ট, 2 নম্বর পদের নামটা ডাটা ম্যানেজার। এই দুটি পদে কিন্তু নিয়োগ করা হবে। এই দুটি পদের জন্য আপনাদের এজ লিমিট কী লাগছে, 18 থেকে 37 বছরের মধ্যে প্রার্থীদের থাকতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় পাচ্ছেন। এর সঙ্গে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনটা বলে দিই, অর্থাৎ শিক্ষকতার যোগ্যতাটা কী লাগছে এই দুটি পদে আবেদন করার জন্য। প্রার্থীদের অবশ্যই মুর্শিদাবাদ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, বিকম পাস এবং অ্যাকাউন্টেন্টদের অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। সেই সাথে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, ট্যালি নিয়ে ওপরে বিস্তারিত জানা থাকতে হবে, তাহলে আপনার এই পদের জন্য আপনারা বিস্তারিত আবেদন করতে পারবেন। এবার এই পদগুলোর জন্য আপনাদের মাসিক বেতন কী দেওয়া হবে, অর্থাৎ পার মান্থ আপনাদের কী বেতন দেওয়া হবে। অ্যাকাউন্টেন্টের জন্য পার মান্থ বেতন পাবেন 15,000 টাকা, ডাটা ম্যানেজারের জন্য পেয়ে যাচ্ছেন 11,000 টাকা। এই দুটি পদের জন্য এই বেতনগুলো কিন্তু গভর্নমেন্ট নিয়ম অনুযায়ী জারি করা হয়েছে। সেই সঙ্গে আপনাদের নিয়োগ প্রক্রিয়াটা বলবেন, নিয়োগ করবে MCQ ধরনের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ ভিত্তিতে এখানে কিন্তু নিয়োগ করা হবে। এখানে আবেদন করতে হবে, কী আবেদন করবেন, আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। এর জন্য অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে নিতে হবে। তো বন্ধুরা, যে আমি ডাউনলোড করে নিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিলাম। সমস্ত প্রয়োজনীয় নথিপত্র, পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষকতার যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, জেরক্স এবং নিজের 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি একটি খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। তো আপনাদের ঠিকানাটা এখানে মেনশন করেছে, সেই ঠিকানাটা আপনাদের বলে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি ঠিকানা আপনাদের বলে দিই। কন্যাশ্রী DPMU অফিস রুম 2, মুর্শিদাবাদ কালেক্টর, কন্যাশ্রী ও কন্যাশ্রী সেল, রেহামপুরের নতুন বিল্ডিং, ব্যারাক স্কোয়ার, মুর্শিদাবাদ, পিন নাম্বার 742-101। এই ঠিকানায় কিন্তু আমাদের আবেদনপত্রটা পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্রটা এই ফর্মের 5 পেজে দেওয়া আছে, একদম লাস্টের দিকে। চলুন দেখিয়ে দিই। তো বন্ধুরা, এই সেই আবেদনপত্রের ফর্মটা দেখতেই পাচ্ছেন, দেখে নিন। বন্ধুরা, আবেদন পাঠানোর শেষ ডেটটা আপনাদের বলে দিই, অর্থাৎ লাস্ট ডেটটা আপনাদের বলে দিই, কী আছে, 4/8/2023 বিকাল 5টার মধ্যে কিন্তু জমা করতে হবে ফর্মটি। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। ভিডিওটি ভালো লাগলে আমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম।